আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হলো বাসায় থেকে আপনারা কিন্তু ঘরের এক্সারসাইজ যেটা, সেটাই আমি দেখাবো, যেটা আমি নর্মালি করে থাকি। আমি কখনোই ঠান্ডা পানি খাই না, আমি সব সময় চেষ্টা করি একটু গরম পানি খেতে, আর একটু রানিং বেল্টে মানে ট্রেডমিলে দৌড়াতে, তারপর আরও বাকি অনেক এক্সারসাইজ আছে যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। অনেকের ধারণা যে বাহিরে যেয়ে করতে হবে, বাসায় তো কিছুই নেই, কেমনে করবো, আসলে সেটা ঠিক না। আপনার বাসায় যেটাই আছে, যেটাই অ্যাভেলেবেল আছে, আপনারা সেটা দিয়ে করতে পারেন। হয়তো আমার বাসায় ট্রেডমিল আছে, আমি এই জন্য হয়তো আমি দৌড়াচ্ছি না, আমি অনেক সময় বেড়াতে গেলেও কিন্তু আমি ট্রেডমিলটা পাই না। আমার আমার সামনে যেটা পাই হয়তো রশি দিয়ে আমি কয়েকটা লাফ দিই, 20 থেকে 30টা বা 40 এভাবে দিই, তারপর আমার বেসিক যে এক্সারসাইজগুলো আমি ওগুলি বাসায় শেষ করি। আসলে ঘরে করতে চেষ্টা করি, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি রানিং বেল্টে যদি দৌড়াই ট্রেডমিলে, তাহলে আমি কী কতটুকু কোঁচা করি এবং কতটুকু স্পিডে দিই। যেমন আমি আজকে 347, অনেক সময় 40 ক্যালোরিজও বার্ন করে থাকি। আমি আজকে আসলে আমি ফাতেমাকে দিয়ে দেখাচ্ছি এগুলো, আমার মেয়েকে দিয়ে, ও এগুলো আপনারা বাসায় করতে পারেন নর্মাল। আমার আমি যেমন একটা টাওয়াল বিছিয়ে নিছি, আমি আজকে হয়তো আমার মানে জিমের যে ম্যাট থাকে ওইটা আমার নেই, যার কারণে আমি টাওয়াল ইউজ করি, কোনো সমস্যা নেই, একটা হইলেই হয়েছে। তারপরে তো আপনারা এটা করতে পারেন, আরও অনেক কিছুই আছে, আমি দেখাবো অল্প অল্প করে, সবই দেখাবো আপনাদেরকে। এই জন্যই বললাম আসলে বাসায় যেটা আছে সেটা দিয়েই করবেন। আমি আমার এক্সারসাইজ এইভাবেই করে থাকি আমি, যার কারণে আমার আমার তো অনেক উপকার হয়েছে, আমি অনেক উপকার পাইছি। আমি কোনো প্রফেশনাল জিম করি না, কোনো কিছু না, আমি জাস্ট অনেকগুলো এরকম বিভিন্ন জায়গা থেকে আমি দেখে দেখে সামান্য সামান্য নিজে করতে চেষ্টা করছি। এটাই আমি আমার অভিজ্ঞতা, আমার কোনো প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নেই, কিছু নেই, আমি জাস্ট আমার যে এক্সারসাইজটা দরকার ছিল বাসায় বসে, কারণ আমার শরীর, আমার যখন 4th বেবিটা হয় তখন আমার যে ওয়েট আমি গেইন করছি ওইটা আমার কমানো উচিত ছিল, নাহলে আমার সমস্যা হতো, যার কারণে আমি বিভিন্ন ভিডিও দেখে দেখে এগুলি করতাম। আসলে এটাই আমি দেখাচ্ছি, আমি কোনো প্রফেশনাল না, আমি আগেই বলছি আমি কোনো প্রফেশনাল না, আমি আমারগুলো আমি আমারটা আমি দেখাচ্ছি, আসলে আমি করতাম এইভাবে, যার কারণে আমি অনেক উপকার পাইছি, অনেক উপকার পাইছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি আমার হোল্ডের একটা ডায়েট দেখাবো, একদম হোল্ডের একটা ডায়েট দেখাবো, সকাল মর্নিং এবং দুপুরে, তারপর রাতের খাওয়াটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে আর দিই নাই, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়, এই জন্য আমি আজকে আর দিই নাই। এখানে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার মানে আমি বাসায় এগুলি করি নর্মাল অবস্থায়, যা আমি অনেক উপকার পাইছি, আশা করি আপনারাও উপকার পাবেন। আমি জানি না কে কতটুকু উপকার পাবেন, চেষ্টা করবেন এভাবে করতে বাসায়, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা, নেক্সট ভিডিওতে অন্য নতুন কোনো এক্সারসাইজ নিয়ে আসবো, বা খাওয়া নিয়ে অথবা আমার ডায়েটের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।